আচ্ছা ম্যাডাম, আপনার ছেলের সম্পর্কে আর কোনো ইনফরমেশন দিতে পারেন? আমি বললাম তো, ও ট্যুর থেকে ফিরেছিল, আচ্ছা, সেদিন আমি আমার বোনের বাড়ি গেছিলাম, এমনকি একটা টেলিফোন পেলাম, ওই টেলিফোন করেছিল, তারপর আমি বাড়ি এলাম, বাড়িতে এসে দেখলাম ওর জন্য অপেক্ষা করছি, মাঝে মাঝে ও রাত্রির করতো আসতে, তো সেদিনে দেখলাম অনেক রাত হয়ে গেছে, আর আমার বাড়ির যারা কাজের লোক তারাও ঠিক সে কথা বলতে পারলো না। না না, এ তো আপনি আগেই বলেছেন, অন্য কিছু? অন্য কিছু মানে কোনো বন্ধুর নাম কিংবা কোনো বিজনেস পার্টনার? না সেরকম তো কিছু জানি না, তবে ও তো বেশিরভাগই কনস্ট্রাকশন কাজে বাইরে বাইরে ঘুরতো, তো সেই জন্যে তার বন্ধু বান্ধব তো আমি সেরকম দেখিনি। দেখুন ম্যাডাম, আপনার ইনফরমেশনের ভিত্তি অনুযায়ী আমরা সমস্ত জায়গায় খোঁজ করেছিলাম, কিন্তু তার কোনো ট্রেস করা যায়নি। তবে এটুকু বলতে পারি, ও একটা বদ সঙ্গে পড়েছিল, ওর কাজকারবারও একটু সন্দেহজনক। আপনারা আর একবার দেখুন, ও ছাড়া আমার আর কেউ নেই। আই এম সো সরি, আপনি যদি আর কিছু ইনফরমেশন দিতে পারতেন তাহলে আমরা একটু চেষ্টা করতাম, কিন্তু এই অবস্থায় আমরা এখানেই কেসটা বন্ধ করতে বাধ্য হচ্ছি। আর কোনো উপায় নেই? সরি। দেখুন, আপনি আর একবার দেখুন, একটু দয়া করুন, চেষ্টা করুন। বললাম তো সরি, নমস্কার। দশ বছর পর মুখর্জিদা, এসো এসো, ভেতরে এসো। কি ব্যাপার এত সকাল সকাল? আমার কথা স্যার, তোর কি ব্যাপার বলতো? কি ব্যাপার? বিনোকি ব্যবসা পত্র সব গুটিয়ে নিচ্ছি শুনলাম। হ্যাঁ তা ঠিক। ঠিক তার মানে এত বড় ব্যবসা, এত পরিশ্রম, সব বন্ধ, অদ্ভুত। অত উত্তেজিত হো না, বসো না, আমি বলছি, বসো বসো। বল, ব্যবসা বন্ধ করছি না, শুধু হ্যান্ড ওভার করে দিচ্ছি প্রসাদদের। কেন? আরে আজকাল বাজারে বাঙালি বিজনেসম্যান হাতে গুনে পাওয়া যায়, আর তুই কি না একটা ইডিয়েট। ভালো লাগছে না বুঝলে, তাহলে জীবনের শেষ কয়েকটা দিন না একটু নিরিবিলিতে কাটাতে চাই, এত টেনশন আর পোষাচ্ছে না। তা সব ছেড়ে ছুড়ে দিয়ে সন্ন্যাসী হতে চললি নাকি? আচ্ছা, আমার মতন একটা ভোগী মানুষ যারা সন্ন্যাসীর জীবন ভোগ করবে এই কথা তুমি ভাবলে কি করে? তাহলে বেসিক্যালি কি জানো তো, মানে কলকাতাতেই আর ভাল লাগছে না, আর শুধু কলকাতা বলে নয়, মানে সব রকম হই হট্টগোলের জায়গা থেকে একটু নিষ্কৃতি পেতে চাই। আর প্রসাদজি অনেকদিন ধরে বলছিলেন যে একটা পার্টনারশিপে যেতে চান, তো আমি ভাবলাম এটাই সুযোগ। কে বলি তুই এত বড় ব্যবসাটা বেচে দিবি? ইস, দেব না, দিয়েছি। ও মাই গড, সত্যি তোরই হোমজিক্যাল অ্যাটিটিউড না, আমি কিছুতেই বদলাতে পারছি না। মানে তুই, আচ্ছা তুমি এত আফসোস করছো কেন বলো তো? সেটা তুই বুঝবি না রে ইডিয়েট, তুই না এই এক হয়েছে যন্ত্র, তখন তখন কেবল বেজেই চলেছে, রাত নেই দিন নেই, পেরিং পেরিং। হ্যালো বলো। হ্যাঁ বুঝতে পারছি, বলো। তা বড় বড় এগ্রিমেন্টে সাইন করছে না, তা আমি কি করব? না না না, আমি কারোর কোনো পেয়ারের লোক নই। কি না এইভাবে যখন তখন ফোন করে আমাকে বিরক্ত করো না, বুঝলে? রাখছি। তা কি খাবে বলো, চা না কফি? কিছু না, তাই পাঁচা পাঁচা বৈরাগ্য নিয়ে যাচ্ছ তো আমাদের? শুনি, এখনো কিছু ঠিক করিনি, তবে এই কলকাতার বাইরে আউটস্কার্টসের দিকে একটা বেশ বড় সড় বাড়ি দেখেছি, ওই যে দালালরা খবর কাগজে অ্যাডভার্টাইজ করে না, ওই আজ বিকেলে দেখতে যাবো। হ্যাঁ জায়গাটা ওই সোনারপুরের দিকে, একটু ইন্টেরিয়রে। তা সেখানে কি করা হবে? ফার্ম হাউস। ফার্ম হাউস মানে চাষবাস করবি নাকি? সেরকমই তো ইচ্ছে আছে, দেখা যাক। আজ বিকেলে কি করছো, যাবে নাকি? হ্যাঁ তো হবে বাবা, ও তোমার খাপাম্মা তুমি রাখো, আমি ওর বন্ধু নেই। আচ্ছা খাপাম্মা বলছো কেন,
তুমি অ্যাডভেঞ্চার বলতে পারো বা এক্সপেরিমেন্ট বলতে পারো। ও তোমার অ্যাডভেঞ্চার তুমি রাখো, আমি চললাম। ও হো, আরে মুখোশিদা, আরে দাও না, চললে কোথায়? আরে প্রচুর কাজ আছে, খাপামোর একটা লিমিট আছে, বুঝলি? আচ্ছা শোনো না, শোনো না মুখোশিদা, ও আমার একটা কথা আছে, একটু শোনো না। না না, কোনো কথা নেই, কোনো কথা নেই। তবে তুমি একটা কথা শুনে রাখো বিমল, তুমি জীবনে খুব ভুল করছো। জীবনটা বাচ্চা ছেলে যে স্লেট নয় যে একটা অলিখলাম আবার সেটা মুছে দিয়ে কলিখলাম, যে চেয়ে বাঁচ নিচ্ছ না, আমার কিছু বলার নেই। তবে আমি চললাম। গুড ডে। গুড ডে। রিয়েলি আ গুড সামারিটান, বাট আই কান্ট হেল্প ইট। এই যে বাড়ি মানে দেখতে পাতা হয় তো, এই বাড়ি দেখতে পাতা হয়, এই বাড়ির ভিতর দিয়ে মানে সোজা চলকে চলা গিয়া চলকে দেখা গা একটু বাথরুম হয়, বাথরুম উস্কা বগল মেয়ে মানে পাশে ওই কিচেন হয় মানে রান্নাঘর হয়। হ্যাঁ, আর জলের আপ ওই ক্যা বলে গা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বাথরুম কে সামনে আয় কিচেন। আরে হ্যাঁ, এছাড়া আর কি পায়গা ওই, আরে মশাই বলতে হয় যে এ বাজেট মেয়ে মানে আপ যে মানে টাকা দিতে হয় এই টাকাতে আপ যে বাড়ি মিলতা হয় মানে এই মানে ঢের হয়, মানে ঢের মানে ওই বেশি হয়, বাড়ি বি ভালো হয়, পাড়া বি ভালো হয়, আর বাড়িওয়ালা কে বলে গা একেবারে ওই মাটিকা মানুষ হয়। ক্যা মিট্টি কে মাকান? আরে মাকারকে কিছুতেই বোঝাতে পারছি না, বলতে হয় যে আম বলতে হয় যে মানে মানে মাটি মানে কাদা মাটি ওই মানুষ হয়, আর মানে ল্যান্ডলর্ড নো প্রবলেম মানে একদম সিম্পল হয়। ঠিক আছে, কাল সুবে মেরে মা কো একবার দেখা কে জব বলেঙ্গে। দেখা পহলি বার সাজন কি আঁখো মে প্যার। কে বাবা তুমি, অনিল কুম্বলে না অনিল কাপুর? এখানে মন্টু ঘোষ কে আছেন? আমি আমি স্যার মন্টু ঘোষ। আসুন না স্যার, আসুন, বসুন বসুন। ও আপনি? নমস্কার। নমস্কার, আমার নাম বিমলেন্দু মুন্সী। আসলে গতকালের খবর কাগজে দেখলাম যে সোনারপুরের দিকে একটা বাড়ি রেড়া দিকে। হ্যাঁ, বেদিন আগে না বেদিন মানে আমার ছেলে ছেলে ছিল কাজের ছেলে আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বসুন না স্যার, বসুন। হ্যাঁ বলুন স্যার, কি খাবেন, ঠান্ডা না গরম? না না ঠিক আছে, তা কি করে হয় স্যার। বেদিন কিছু অন্তত ঠিক আছে, চা খেতে পারি? ঠিক আছে। এই শোন, দুটো ফাস্ট ফুড চা নিয়ে আয় জলদি, একেবারে স্পেশাল। আচ্ছা, ওই সোনারপুরের বাড়িটা? হ্যাঁ স্যার, দুর্দান্ত বাড়ি, এক বিঘে 12 কাঠা জমির উপর বাড়িটা, কি নেই বলো, মানে বাগান পুকুর সব আছে, বাড়ি তো নয় রাজপ্রাসাদ বলতে পারেন। আর বাড়ির মালিক কি করেন? মালিক তো না, মালকিন স্যার, একটা বুড়ি ওই বাড়ির মধ্যে ভূতের মতো ঘুরে বেড়ায়। একবার সন্ধ্যেবেলা গিয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে গেছিল। হ্যাঁ, সাত কোলে কেউ নেই বুড়ি। আচ্ছা বাড়িটা কি দেখাতে পারেন? আপনি না দেখলে কিনবেন কেন? তা আপনি কিনবেন তো? এই যে চা, এই যে স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ আমি কিনবো। আর তাহলে বলুন যে কবে দেখাতে পারবেন? হ্যাঁ স্যার, আপনি যখন বলবেন। তাহলে বলছিলাম যে কালকে। হুম, কাল কখন বলুন? যদি একটু বেলার দিকে যাই, এই ধরুন 2-2:30 নাগাদ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বাড়ির মালকিন মাসিমাকে ফোন করে বলে দেব। বেশ, তাহলে আমি কাল সময় মতন চলে আসবো, আজ আসি। ঠিক আছে স্যার। স্যার স্যার বলছিলাম কি মানে মানে আপনার নামটা যদি রেজিস্ট্রি করতে হবে তো,
তাই 50 টাকা দিলে কি ভালো হতো আর কি। ও আচ্ছা, ঠিক আছে। আরে আমার কার্ডটা রাখো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আস। হ্যাঁ স্যার, হ্যাঁ মা গো, মা জয় মা জয় মা, 50 টাকা। হ্যাঁ কত লোকই আসছে, সব কি আর মনে থাকে বাবা? হ্যাঁ কাল দুপুরে থেকে আরেকজনকে আপনার ওখানে নিয়ে যাব। ও তাই, এসো। আগে ওই দাম টামের ব্যাপারটা। আরে বাবু, আগে পছন্দ টছন্দ হোক তবে তো দাম দোষটি। আচ্ছা মাসিমা, নাকি তাহলে? হ্যাঁ বলছিলাম, আমি বলছিলাম যে এতক্ষণ তো শুয়েছিলাম, আবার শো। আপনার নেশা তো হয়েছে। সে কি আজকে নাকি? অনেক দিন আগে, সে তো প্রায় আমি যখন কলেজে পড়তাম তখন। আর সে একটা নয় দুটো নেশা, কি জানো? এক নম্বর নেশা হচ্ছে টাকার নেশা, আর দু নম্বর নেশা হচ্ছে তোমার মতন সুন্দর। আপনি ছাড়ুন, এভাবে চলতে থাকলে আপনার কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। বাজে বোকা না তো? এইসব মেয়ে ছেলে এইসব হেয়ালি আমার একদম সহ্য হয় না। নাটকবাজি, একদম নাটকবাজি করবে না। যাও এখান থেকে, যাও তুমি বাড়ি যাও, টাকা পেয়ে গেছো, ইউ গট ইট। দরকার হলে আমি আরো দিতে পারি। কত লাগবে? নাও, আমি একা থাকতে চাই। উইল ইউ প্লিজ গো।
স্যার, এই এদিকে রাস্তাগুলো তাও একটু পদে রয়েছে, আগে যা ছিল না, এই মিউনিসিপ্যালিটির কৃপায় তাও একটু উন্নতি হয়েছে আর কি। আপনি থাকেন কোথায়? আপনি স্যার আমাকে আপনি করে বলবেন না, আসলে প্রথম আলাপেই আমি কাউকে ঠিক তুমি বলতে পারি না, আস্তে আস্তে হয়ে যাবে। বলুন না, থাকেন কোথায়? কেন স্যার, আপনি যেখানে গেছিলেন ওইখানেই আমার একমাত্র আশ্রয়। হ্যাঁ স্যার, সকালে অফিস আর বিকালে বেডরুম, টেবিলটা সরিয়ে দিয়ে একটা তোষক আর মশারি টাঙিয়ে দিলে ফার্স্ট ক্লাস বিছানা। আর বিয়ে থা? না, ওটা স্যার হয়ে ওঠেনি, মানে নিজেরই পেট চালাতে যা কষ্ট, খাওয়াবো টাকে। আমি তো শুনেছি দালালির ব্যবসায় বেশ ভালোই রোজগার হয়। বাইরে থেকে দেখলে ওরকম মনে হয় স্যার, আজকাল ব্যাঙের ছাতার মতো দালালির ব্যবসা গজিয়ে উঠেছে, অফিসের বাবুরা পর্যন্ত সাইডে দালালির ব্যবসা করছে বুঝলেন। স্যার আপনি কিন্তু স্যার বৌদিকে নিয়ে এলে পারতেন। কার বৌদি? কেন স্যার, আপনার ওয়াইফ। আমি ওর রসে বঞ্চিত। কেন স্যার, আপনার ওকে বিয়ে করা হয়ে ওঠেনি? না না, অভাবে নয় স্বভাবে, বুঝলেন তো স্যার। এই সামনের বাঁদিকটা, এই সামনের বাঁদিকটা যাবে। ওই সামনের বাঁদিকে? হ্যাঁ, যেখান দিয়ে ট্যাক্সিটা ঢুকছে। হ্যাঁ হ্যাঁ, জানি জানি জানি, মানে ওই আন্দাজ করেছিলাম আর কি, বাঁদিকেই হবে। হ্যাঁ, ওই যে এই সামনের বাঁদিকটা, এই রিক্সাটা বেরোলো, এই বাঁদিকটা যাবে। তুমি বলতে পারি তো? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা বসো, চলো। ও মন্টু, তুমি এক কাজ করো, ওই জানলা দুটো একটু খুলে দাও। হ্যাঁ ঠিক। বলেছিলাম না, এ বাড়িতে যা আছে একেবারে এক নম্বর, পুরনো আমলের তো একেবারে খাটে। তা তো বাবা, এখন ঠিক মতন দেখাশোনা করতে পারি না, বুড়ো হয়েছি, একলা পেরে উঠি না। এত বড় বাড়িতে কি আপনি একাই থাকেন? হ্যাঁ বাবা, একা থাকি। এই দুজন চাকর আছে, তারাই পেছনে কোয়ার্টারে থাকে। তা তুমি কোথায় থাকো? আমি বালিগঞ্জ। বালিগঞ্জ? ও, ওটা তোমার নিজের বাড়ি? হ্যাঁ, ওই একটা ফ্ল্যাট কিনেছি। ফ্ল্যাট কিনেছো? তা সেখানে ছেড়ে তুমি এখানে কেন এসেছো? আসলে মাসিমা, এতকাল তো শহরে ছিলাম, আর ব্যবসা বাণিজ্য করে টাকাপত্র করেছি। আসলে ছেলেবেলা থেকেই ওই বিদেশি ছবি টবি দেখে খুব শখ হয়েছিল যে একটা ফার্ম হাউস তৈরি করি, তো কলকাতায় তো সেটা সম্ভব নয়, তাই। আচ্ছা, বউ ছেলেপুলে নিয়ে কি এখানেই থাকবে? আগে না, আমি বিয়ে করিনি, মানে করা হয়ে উঠলো না। তাহলে স্যার আপনি স্যার একটু ওই ঘুরে টুরে দেখুন। হ্যাঁ চলো। হ্যাঁ চলো। না না, আপনি কেন উঠছেন, আপনি বসুন, আমি নাই দেখি নিয়ে আসছি। আহা থামো, আমার তো একটা কর্তব্য আছে, চলো। হ্যাঁ চলো। হ্যাঁ চলো চলো।
গোবিন্দ ওরা সব থাকে। দেখছেন অদ্ভুত গাছপালা ফুল পাখি, আহ হা হা, যাই বলুন স্যার, এখানে থাকলে না মানুষের মন ভালো হয়ে যায়। যে ওই বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এই দিকটা কিছুটা পাওয়া যায়, আর কলকাতায় লোকে দেখুন নোটিশ পরে গাছ লাগাচ্ছে। আপনি কি কবিতা টবিতা লেখেন নাকি? কি যে বলেন স্যার, 8 পাস করে কবিতা এই দুই একটা পড়েছি। ওই যে হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথায় মামো, কেউ কখনো জানতো। কি দেখছো বাবা? না কিছু না। আর এই জকের ধনের মতো না সামলাতে পারছি না বাবা। এই ভাবছি এই টাকা কড়ি গুলো নিয়ে একটা আশ্রমে দিয়ে কাশি বাসি হয়ে যাবে, বাবা বিশ্বনাথের তলে বসে থাকবে, এই ভেবে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ বাবা, তোমরা একটু ভেতর গিয়ে বসো, আমি আসছি। স্যার ইয়ে মানে বলছিলাম, কেমন দেখলেন স্যার? ভালোই। তোর বাড়ির কাগজপত্র সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ওসব নিয়ে আপনি ভাববেন না। আরে বাবা, এতগুলো টাকা দিয়ে কিনবেন আর কাগজপত্র ঠিক থাকবে না, তা কখনো হয় নাকি? না না না, ভাবলাবার কিছু নেই। আরে বাবা, ঠান্ডা মাথায় সব দেখে শুনে যা করার করবেন। ওই দামের ব্যাপারটা সব ঠিক আছে তো? হ্যাঁ মাসিমা। ইয়ে মাসিমা, ওই বলছিলাম কি মানে টাকা পয়সার ব্যাপারটা সেরে হতো না? কি বললে? মাসিমা, এই বলছিলাম কি টাকা পয়সার ব্যাপারটা সেরে নিলে হতো না? সেটা এমন কিছু নয়, এই 25 হলেই হবে। 25 লাখ? হ্যাঁ বাবা, এই তো 2-3 দিন আগে একজন এসেছিল, একবার 20 লাখ একবার ক্যাশ নিয়ে এসেছিল। আমি কিন্তু বাবা অত কম টাকায় দেব না, আমি দিও না। কিন্তু মাসিমা, ঠিক আছে, আপনি আমি রাজি আছি, আপনি কাগজপত্রটা তৈরি করুন, আমি ওই 25 লাখ দিয়ে কিনবো। না তাহলে আমার উকিলকে দিয়ে কাগজপত্র গুলো ঠিক করাই আগে। হ্যাঁ, এই নিন এই আমার কার্ড, যদি কোনো অসুবিধা হয় তাহলে এই যে মাসিমা কার্ড, আপনি আমাকে ফোন করে নিতে পারেন। আর আজ তাহলে আসি মাসিমা। তুমি আমাকে মাসিমা বলে কেন? তোমাকে আমার খুব ভালো লেগেছে, তুমি আমাকে মা বলো। আচ্ছা বেশ, আজ তাহলে আসি, নমস্কার। চলুন আমি তাহলে আসি মাসি মা। এসো এসো এসো। স্যার 25 লাখ টাকাটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে স্যার, এর থেকেও আপনাকে আমি এক্ষুনি ভালো বাড়ি দেখাতে পারি কম টাকায়, মাত্র 18 লাখ টাকা। চাপাচাপি করলে না 15-ই নেমে যাবে। বড়বাবু, এতক্ষণে বুঝতে পারছি যে আপনার ব্যবসার কেন এই অবস্থা। আরে আপনার অসুবিধাটা কোথায়? আপনিও তো টাকা পাচ্ছেন নাকি? হ্যাঁ পাবো ঠিকই, তবে কি জানেন পেশায় দালালি হলো, একটা লোক ঠকছে সেটা দেখলে না ঠিক হজম হয় না। অ্যান্টাসিড খান, হজম করতে শিখুন, বোধ হয় 25 লাখ টাকা 30 লাখ করবেন তা না। কিন্তু স্যার
কোনো কিন্তু নয়। সিগারেট খান। হ্যাঁ খান খান। ও খাবো। হ্যাঁ দাঁড়ান। আচ্ছা স্যার, আপনি তো একজন পুরখা ব্যবসাদার, আপনি তো ভালো করেই জানেন ওই বাড়ির দাম কিছুতেই 25 লাখ টাকা হতে পারে না। বুড়ির মাথা খারাপ হয়ে গেছে, তাই হয়তো আবল তাবল বকছে। জানি বয়সকালে সব মানুষেরই ওরকম একটু আধটু হয়, মস্তিষ্কের গোলমাল হয়, তো মানিয়ে নিতে হয়। ও তার মানে স্যার আপনি মনস্থির করেই ফেলেছেন? 100%। আপনি কিন্তু স্যার ঠকছেন। জানি। জানেন তবুও স্যার কিনছেন? তবুও কিনছি। কেন স্যার? পছন্দ। সিগারেটটা খান, ওটা পুড়ছে। ও হ্যাঁ। আমরা তৈরি, যাওয়া যেতে পারে। গাড়িতে তুলে দেবেন আর বাকি বইগুলো বাঁধা হয়ে গেছে। আচ্ছা শুনুন, এই বইগুলোকে বেঁধে কাগজে মুড়ে দড়ি বেঁধে এগুলোকে সাইডে করে দিন, আর ফার্নিচার গুলো আগে তারপরে দেখুন। হ্যাঁ Thank you.
আপনি? চিনতে পারছিস? আপনি, আপনি, আপনি তো, আপনি তো আশ্রমে চলে গিয়েছিলেন। যাইনি, তোকে ছেড়ে আমি স্বর্গে গিয়েও শান্তি পাবো না রে। হ্যাঁ, তোকে নিয়ে তবে আমি যাব। একেই বলে নিজের কবর নিজে খোঁড়া, বেরোবার কোনো পথ নেই রে। আপনি, আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। আপনি কেন? চুপ, তোর খেলা এখানেই শেষ। পুলিশ যা করতে পারেনি আমি তাই করব, বুঝেছিস? দেখ, নিজের কবর নিজে খুঁড়েছিস, আর তোর পাশে কে আছে দেখ। দেখছি কি রে, মনে পড়ছে আমার ছেলে সুনন্দ অধিকারী? তাকে নিয়ে তুই মধুপুরে গেছিলি ব্রিজ কনস্ট্রাকশন করতে, তার প্রচুর টাকা তুই মেরে দিয়েছিলি। কি গোস হচ্ছে? আরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, খা 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 খা, ওই আর একটু খা। বাস ঠিক আছে, ইউ উইল বি ফাইন। না রে, সিগারেট খাবি, সিগারেট খাবি। কি হয়েছে? পেট আটা দি, আটা খা। আরে আরে আরে, দেখ কড়া মাত্র পাঁচটা খেয়েছি, দেখ আরেকটা আরেকটা। কি হলো? এই কি হয়েছে? আরে কিছু হয়নি। আরে কি হলো? এই
অনেক দিন তোর অপেক্ষা করেছিল, অবশেষে তুই আমার ফাঁদে পা দিলি। এই দি এবার ধর নে মোর। দেখি শুনুন, আপনি কি করছেন? আপনি বিশ্বাস করুন, আপনার ছেলেকে আমি মারিনি। থাম, 10 লাখ টাকা বাড়ি 25 লাখ টাকা দিয়ে তুই কিনেছিস, আমি বুঝি না কেন তুই কিনেছিস। তুই জানিস যে এই বাড়িতে 1.5 কোটি টাকা এইখানে পোতা রয়েছে, তুই কি ভেবেছিস কি? হ্যাঁ, এতই আমি বোকা? শুনুন, দাঁড়ান দাঁড়ান, আপনি দয়া করে আমার কথা শুনুন। দেখুন, আপনি দাঁড়ান এক মিনিট প্লিজ, আপনি দাঁড়ান। দেখুন, এই টাকা, এই টাকা, এই টাকার আমি কিচ্ছু নেব না, এই সব টাকা আপনার। আপনি আমাকে মারবেন না, আপনি আমাকে মারবেন না, আপনি আমাকে শুনুন, আমি আপনি আমার কথা শুনুন। আমি বলছি আরে আমি এই টাকা দেবো না, এই সব টাকা আপনার। চাই না, চাই না, ওই পাপের টাকা আমি চাই না, বুঝলি? তুই এখানে থাক, তুই সুনন্দাকে মেরেছিস, তুই সুনন্দার পাশে থাক। নে নে নে, এই দেখেছিস